এক শিক্ষকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়া সোনামুখী থানার রামপুর হাইস্কুল সংলগ্ন এলাকা। ওই শিক্ষকের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলেরই দুই শিক্ষকের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে লাগাতার পথ অবরোধ শুরু করে পড়ুয়া ও স্কুলের প্রাক্তনীরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশ মৃদু লাঠিচার্জ করে পড়ুয়াদের হাঁটিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রামপুর হাইস্কুলে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই কথা কাটাকাটি হয় ওই স্কুলের শিক্ষক কার্তিক চৌধুরীর সঙ্গে স্কুলেরই কয়েকজন শিক্ষক শিক্ষিকার। পরে কার্তিক গড়াই নিজের গঙ্গাজল ঘাটে কালজুরি গ্রামে নিজের বাড়িতে গিয়ে আত্মহত্যা করেন। আমাদের মাস্টারের মৃত্যুর আসল কারণ আমরা জানতে চাই, এটাই আমাদের অভিযোগ, আর কিছু না। আমাদের মাস্টারকে হ্যারাসমেন্ট করেছে এটা আমাদের কাছে জানা। আমরা প্রাক্তন স্টুডেন্ট, ঠিক আছে? আমরা স্কুল সম্বন্ধে আমাদের কি হয়েছে না হয়েছে আমরা জানি না, ঠিক আছে? এখানে এসে যেটা শুনলাম, মাস্টারদের হ্যারাসমেন্ট করেছে, ঠিক আছে? সেটা কোন মাস্টারকে হ্যারাসমেন্ট করেছে? কোন সব মাস্টাররা মিলে হ্যারাসমেন্ট করেছে সব, এর জন্য সব মাস্টাররাই দায়ী। আমাদের অভিযুক্ত শাস্তি চাই, বিচার চাই, ঠিক আছে? কার্তিক চৌধুরী আজকে কারণ স্যার আত্মহত্যা করে মরেছে, তো তার জন্য তো ম্যামের সাথে কিছু ঝগড়া হয়েছে, তো ম্যাম তো সত্যি কথাটা বলছে না। আমরা তো এখানে বাংলার ব্যাকরণ পড়তে আসি, নিজে আস্তে আস্তে বলবে। স্কুলের শিক্ষক কেন আত্মহত্যা করলেন সেটা তো বলতে পারছি না। কাল ম্যামের সাথে ঝগড়া হয়েছে, স্যার না খেয়ে গেছে। কোন ম্যামের সাথে ঝগড়া হয়েছে? সংযুক্তা ম্যাম। উনি কে? স্কুলের স্কুলে মানে আমাদের বাংলার টিচার হন, তার জন্য ঝগড়া হয়েছে। যিনি মারা গেছেন তার কি নাম? কার্তিক চৌধুরী। তিনি সত্যি বলছি, বিশ্বাস করুন, এতটা স্যার মানে এত ভালো, কাউকে দু মানে সবাইকে এক চোখে দেখতো। পড়ুয়াদের সাথে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের একাংশ অপমান করতেই কার্তিক চৌধুরী এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলেই অভিযোগ ওঠে। আজ স্কুলের পড়ুয়ারা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের শাস্তির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলের পাশেই থাকা বাঁকুড়া সোনামুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। সোনামুখী পুলিশ স্টেশন, সোনামুখী বাঁকুড়া, 7,00,007। সহপ্রধান শিক্ষক ও সহশিক্ষিকার দুর্ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন। মাননীয় মহাশয়, আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে, স্কুলের সহপ্রধান শিক্ষক ও সহশিক্ষিকা অপর একজন সহশিক্ষক মাননীয় কার্তিক চৌধুরী মহাশয়কে সকল ছাত্রছাত্রীদের সামনে অসম্মানিত করেন, যাহার কারণে মাননীয় কার্তিক চৌধুরী মহাশয় অসম্মানিত বোধ করেন এবং আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যার প্রত্যক্ষদর্শী আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে। এতই মহাশয় উক্ত বিষয়টিতে নজর দিয়ে সহপ্রধান শিক্ষক উত্তম কর্মকার এবং সহশিক্ষিকা সংযুক্ত কর্মকারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। পড়ুয়াদের এই বিক্ষোভ অবরোধে যোগ দেন স্কুলের প্রাক্তনীরা। পুলিশ অবরোধ স্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, এর মাঝেই পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে অবরোধকারীরা। এরপরে পুলিশ মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হাঁটিয়ে দেয়। আন্দোলন হচ্ছে,
পুলিশ অভিযুক্ত শিক্ষিকা সংযুক্তা কর্মকার ও আরেক শিক্ষককে সোনামুখী থানায় নিয়ে যায়। পড়ুয়া ও প্রাক্তনীরা কার্তিক চৌধুরীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষিকা জানিয়েছেন, প্রাক্তন কার্তিক চৌধুরীর সাথে তিনি কোনো খারাপ ব্যবহার করেননি, এখন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছিল, ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলাকালীন ওখানে আমাদের যিনি মাস্টারমশাই ছিলেন তিনি ওদের মোবাইল নিয়ে বোধ হয় ভিডিও রেকর্ডিং কিছু করছিলেন। আমাকে সিভিক পুলিশ ডেকে পাঠালেন, আমি গেলাম। আমি বললাম, ভাই ওনাদের আপত্তি আছে, আপনি মোবাইল রেকর্ডিংটা তুমি করো না, তোমার যা আছে তুমি এটাকে ডিলিট করে দাও। জাস্ট এই হ্যাঁ, ছাত্রছাত্রীরা আমার নামে কেন বলছে সেটা আমি কী করে বলবো? আমার নামটা উল্লেখ করেছে, আরো তো স্টাফ আছে স্কুলে, তাদের নাম উল্লেখ করেছে। আমি যেহেতু হেড অফ দ্য ইনস্টিটিউশন, আমাকে তো যেতেই হবে। নাম কেন করলেন? আমি যেহেতু হেড অফ দ্য, আর ম্যাডাম বলতে কি, ম্যাডাম উনি দায়িত্বে ছিলেন, ভ্যাকসিনের দায়িত্বে ছিলেন। তাহলে কি ছাত্রছাত্রীরা যা বলছে সব মিথ্যা? ছাত্রছাত্রীদের কথা যেগুলো বলছে আমি পুরোটা শুনিনি, তো আমি যে কথাগুলো বললাম একটা সর্বভৌম সত্য সত্য কথা। ছাত্রছাত্রীদেরটা মিথ্যা হতে পারে, ছাত্রছাত্রীর যে কথাগুলো আমি শুনিনি, আমি এখানে আছি।
না অভিযোগ করবে বলতে কি, আমি তো গেছি, যেহেতু আমাকে কল করেছে আমি তো গেছি, আমি বলেছি যে পুরো ঘটনার পেছনে আপনি দায় এড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা 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 উনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার মধ্যে ছিলেন, ওনার ভাই আত্মহত্যা করেছিলেন, তখন থেকে উনি মানসিক মানে মানসিকভাবে উনি ট্রিটমেন্টের মধ্যে ছিলেন। ঠিক আছে, না না ও আমাদের মানে সেরকম পরিস্থিতি তো হয় না, তখন কোভিড পরিস্থিতি ছিল, কোভিড পরিস্থিতি ছিল, ও আমাকে জানাতো যে খোলার পরে স্কুল যে করতে পারছিল মানসিক ভারসাম্য। হ্যাঁ, স্কুল করছিল, স্কুল করছিল, মানসিকভাবে ডিস্টার্ব ছিল, মানসিক ভারসাম্য মানে মানসিকভাবে ডিস্টার্ব ছিল, এবং বিভিন্ন জায়গায় ও ওইগুলো বলতো যে আমার ভাই চলে গেছে, আমি সুইসাইড করতে হবে ইত্যাদি ইত্যাদি। এই মারা যাওয়ার আগে বলতো সুইসাইড করতে হবে, ভাই চলে গেছে না, বিভিন্ন বিভিন্ন লোকের কাছেই কথাগুলো বলতো। স্যার কালকে এরকম কোনো ঘটনাই ঘটেনি, কালকে আমাদের স্কুলে দুটো প্রোগ্রাম ছিল, একটা হচ্ছে কালকে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি ভোজের আয়োজন ছিল, এবং কালকে আমাদের সেকেন্ড ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিল, এবং সমস্ত স্যাররা কালকে মানে খিচুড়ির আয়োজনের ওইখানে দায়িত্বে ছিলেন, এবং যে স্বাস্থ্যকর্মীরা এসেছিলেন তিনি হচ্ছেন এই রামপুরেরই গৃহবধূ এবং অমলনগর আমার বাড়ির কাছে উনি বাসিন্দা। তা আমি যে যখন দেখলাম ওনার কাছে গেলাম, উনি আমায় বললেন যে এরকম আমাদের চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, আমি স্যারকে বলে চেয়ার টেবিলের ব্যবস্থা করলাম এবং লাইন যথাযথ দেওয়া হলো, এবং আমি পুরো দায়িত্বটা মানে আমি কিছু কিছু কাজগুলো করছিলাম, লাইন দেওয়ানো কিছু দেখা একবার করে আসছিলাম। এরপরে যেটা কিছুক্ষণ পর ভ্যাকসিন চলার পর জানতে পারা যাচ্ছে যে কিছু দু একজন মেয়ে এসে জানালো যে আমাদের ফার্স্ট ডোজ ভ্যাকসিনটা দেওয়া হয়েছে কিন্তু আমাদের এন্ট্রি হয়নি, আমাদেরকে স্যারগুলো সেকেন্ড ডোজটা দেবে না বলছে। আমি তখন গেলাম, দিয়ে স্যার যারা রেজিস্ট্রেশন করছিলেন দুজনে ছিলেন, সিভিক ছিলেন পাঁচ ছজন সম্ভবত, এবং দুজন মহিলা একজন স্যার, তিনজন মহিলা ছিলেন টোটাল, একটা মহিলা দিচ্ছেন স্যার দিয়ে হেল্পকর্মী, উনি দিচ্ছিলেন ছেলেদের, আর সঙ্গীতা ম্যাডাম যিনি আমার প্রতিবেশী তিনি মেয়েদের আলাদাভাবে রাউন্ড করে ওনাকে মেয়েদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিলো। তখন আমি রেজিস্ট্রেশন যাদের করছিলো তাদেরকে বললাম যে এরকম কী হয়েছে ঘটনাটা, বলছে দেখুন ম্যাডাম ওদের ফার্স্ট ডোজটা যখন দেওয়া হয়েছে ওদের দেওয়া হয়ে গেছে ভ্যাকসিনটা কিন্তু ওদের এন্ট্রি করা নেই, তা ওই জন্যই আমরা বলছি সেকেন্ড ডোজটা যদি দেওয়া হয়ে যায় তাহলে এন্ট্রি যদি না থাকে তাহলে ভবিষ্যতে যদি কোনো রকম সমস্যা ওরা সার্টিফিকেট তো পাবে না, কারণ ওদের মেসেজের থেকে সবচেয়ে বড় হচ্ছে আমাদের কোনো খাতায় এন্ট্রি নেই যে ওদের ভ্যাকসিনটা হয়েছে। তাই ওই জন্য আমরা বলছি যে সোনামকি হসপিটালে যেয়ে আমরা এন্ট্রিটা প্রথমে ফার্স্ট ডোজ যেটা দেওয়া হয়েছে সেটা এন্ট্রি করে নেব, তারপরে সেকেন্ড ডোজটা দেওয়ার পরে ব্যবস্থা আমরা করব, কারণ আমরা দেবো অবশ্যই, তারা পাবে, দুদিন আগে পাচ্ছিলো দুদিন পরে। আমি মেয়েগুলোকে যথারীতি বললাম, দেখলি তো স্যাররা কী বললো, তাহলে তোরা আজকে আর দাঁড়িয়ে থাকিস না, স্যাররা যবে তোদের হসপিটাল যেতে বলছে তোরা অবশ্যই যাবি। আমি দিয়ে আমাদের রুমে এসে যথারীতি আমাদের রুমে ছিলাম, আমি যখন গেলাম তখন দেখছি মানে স্যার ফোনটা আমাদের উত্তমবাবু মহাশয় উনি ফোনটা কার্তিকবাবুর ফোনটা কোনো কারণে রেকর্ড করছিলেন, যে সিভিক ভলেন্টিয়াররা ছিল তারা প্রচণ্ড চেঁচামেচি করছে, আমি যখন যে গেটটার কাছে দাঁড়িয়েছি যে স্যার দেখুন বন্ধ করতে বললো না, ওরা রেকর্ড করছে কেন, কার্তিকবাবু রেকর্ড করছে কেন, আমি ওই যে কেন ভ্যাকসিনটা দেওয়া হবে না, সেকেন্ড ডোজটা কেন দেওয়া হবে না, ওই নিয়ে ভলেন্টিয়ারদের সঙ্গে হচ্ছিলো, বলছে দেখুন মুখে কথা বলুন কোনো রকম ফোনে রেকর্ড করবেন না। দিয়ে দেখছেন উত্তমবাবু বলছে ফোনটা দিয়ে দিন, কার্তিকবাবু প্রথমে দেয়নি, উত্তমবাবু জাস্ট ফোনটা ওনার থেকে নিয়ে উনি বলছেন কী করে অফ করতে হয় আমি তো বুঝতে পারছি না, হ্যাঁ না না কার্তিকবাবুর হাত থেকে উত্তমবাবু নিয়েছিলেন, আমি তখন ছিলাম না স্যার, আমি তখন না না কার্তিকবাবুর হাত থেকে উত্তমবাবু নিয়েছিলেন, আমি তখন ছিলাম না স্যার, আমি তখন অভিযোগ করছি স্যার, অভিযোগটা কেন করছে আমি সঠিক ওদের বলতে পারবো না কেন করছে, আমি তখন ছিলাম না, আমি তখন একটা কথায় কার্তিকবাবুকে বললাম স্যার আপনি চলে আসুন এদের ব্যবস্থা পরে করা হবে, এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি, কোনো রূপ কথা হয়নি। আমি এসে বটতলে আমাদের স্যাররা যখন ছিলেন স্যারদের শুধু বললাম স্যার দেখুন ওখানে একটু ঝামেলা হচ্ছে আপনারা দু একজন চলুন, এই ঘটনাটাই কালকে ঘটেছে স্যার, এর বাইরে কোনো রূপ ঘটনা হয়নি, কার্তিকবাবুর সঙ্গে আমার কোনো খারাপ বিহেভিয়ার করা হয়নি, এবং স্যার যে মেসেজটা উনি দিয়ে গেছেন স্যার কেন দিয়ে গেছেন আমি ওটা বুঝতে পারছি না, এবং কার্তিকবাবু কারণ আমি কালকে স্যার আমি পুরো যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিলো তার দায়িত্ব মানে দায়িত্ব না মানে আমি ওখানে কন্ট্রোল করছিলাম,
এবং আমি কার্তিকবাবুকে বললাম যে স্যার আজকে ওদের হবে না, বলছে অন্য দিনে হবে। এইটুকুনি কার্তিকবাবুর সঙ্গে কথা হয়েছিল। আমি এবং স্যারদিকে ডাকতে এসেছিলাম এবং যখন স্যার ছিলেন দুজন আমাদের স্যারকে আমি যখন ডাকতে এসেছিলাম, জয়রাম হাসদা এবং সেনাপতি সুমন্ত সেনাপতিবাবু, ওনাদেরকে বলার পর ওনারা উনি তারপরে চলে এলেন। আবার যখন আমাদের আর একজন ম্যাডাম ছিলেন, নিবেদিতা ম্যাডাম, তখন ওনার কাছে উনি বললেন যে ম্যাডাম আমারই ভুল হয়েছে, মেয়েটা আমাকে ভুল বলেছিল এতক্ষণ ধরে যে আমার ফার্স্ট ভ্যাকসিনটা হয়ে গেছে, সেকেন্ডটা দিচ্ছে না। এই বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।